হ্যালো ফ্রেন্ড, টেক বাংলা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা ভালো আছো আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো তোমরা যখন কোনো অনলাইন সাইটে এই ধরনের মেমোরি কার্ড ক্রয় করতে যাবে, তো দেখবে একই মেমোরি, একই জিবি, একই কোম্পানি, অথচ বিভিন্ন রকম দাম রয়েছে, কম কোনোটা বেশি। তো এটি কেন হয় তোমরা কি জানো? এর প্রধান একটি কারণ আছে, সেম মেমোরি হওয়া সত্ত্বেও দাম কম বেশি হয়, এবং এইটার মাধ্যমেও ভালো মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ, এই মেমোরিগুলো বাছাই করা যায়। তো একটা ছোট্ট আমি বিষয় তোমাদেরকে আজ বলবো। মেমোরির গায়ে দেখবে লেখা থাকে কোম্পানি কত জিবি, এবং সাইডে ক্লাস CLASS ক্লাস লিখে ব্র্যাকেটে 10, কোনোটাই 4 দেওয়া থাকে, বা শুধু গোল করে দিয়ে তার ভেতরে অনেক সময় 10 বা 4 লেখা থাকে। যে মেমোরিগুলো 4 লেখা থাকবে তার দাম কম হবে, অর্থাৎ তার ডাটা ট্রান্সফারের স্পিড কম এবং লো কোয়ালিটির মেমোরি। এবং যেগুলি 10 লেখা থাকবে ক্লাসে, সেগুলি অবশ্যই ভালো কোয়ালিটি এবং তার দাম বেশি হবে। এই হলো বেশি কম বেশির তফাত, এবং এটার মাধ্যমেও ভালো মন্দ মেমোরি জানা যায়। তো অবশ্যই 10 ক্লাসের মেমোরিটি ক্রয় করার চেষ্টা করবে, ডাটা ট্রান্সফার স্পিডটি অনেক বেশি থাকে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে একই মেমোরি, একই কোম্পানি, একই জিবি হওয়া সত্ত্বেও দামের তফাত কেন হয়। এই দামের তফাত থেকে এবং এই ক্লাস লেখা থেকেও কোয়ালিটি ভালো মন্দ বিচার করে তোমরা কিনতে পারো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।